আজ আমি বনফুলের লেখা একটি ছোট গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্প খেঁদি। তখন সবে সন্ধ্যা, মালতি ঘরে এসেই প্রদীপটা জ্বালাতেই তার স্বামী বলে উঠল, লতি আমি একটা নাম ঠিক করেছি। কি? ওই যে তুমি বললে কি, তার মানে ইংরেজি কি মানে চাবি আর বাংলা কি একটা প্রশ্ন। মেয়ে মানুষের পক্ষে বেশ মানানসই নাম হবে, এখন কোথায় কি তার ঠিক নেই, এখন থেকেই নামকরণ। আর আমার মেয়েই হবে, তুমি জানলে কি করে? ও জ্যোতিষীর কথায় আমার একটুও বিশ্বাস নেই। না না, ঠিক মেয়ে হবে। দেখো তুমি, আমাদের শ্যামবাবু জাগ্রত জ্যোতিষী, ধরো যদি মেয়েই হয় তা বলে ওই নাম রাখতে হবে। কত সব ভালো নাম আছে, যথা সরস্বতী, নিভাননী, ইন্দুবালা, প্রভা, প্রতিভা, সুধা, আশালতা, এই সব তো সব বাজে পুরনো সেকেলে একঘেয়ে। আমার মেয়ের নাম হবে একেবারে নতুন। মালতীর প্রসব হবার দুমাস পূর্বে তার স্বামী কলেরায় মারা গেল। প্রসব হতে গিয়ে মালতীও মারা গেল। জ্যোতিষীর কথা ফলেছিল, মালতীর মেয়েই হয়েছিল। সে এখন তার মামা বাড়ি সোনারপুরে মানুষ হচ্ছে। তার নাম রেখেছেন খেঁদি।